আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়েরা, সবাই কেমন আছেন? ইতালিয়ান ভাষা শিখার আজকের লেসন আমরা পড়ব ভেরবো আভেরে। ভেরবো আভেরে অর্থ হচ্ছে আছে। আমরা এই সম্পর্কে আরো আগে আলোচনা করেছি, অলরেডি আমার ভিডিও আপলোড দেওয়া আছে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। আজকে আমি ভেরবো আভেরের কিছু হাবোধক এবং নাবোধক নিয়ে আলোচনা করব এবং আমরা কিভাবে এটা ইতালিয়ান ভাষায় ব্যবহার করব কিছু উদাহরণের মাধ্যমে আমরা আজকে দেখব। তো প্রথমে আমাদেরকে কনিউগেশনে জানতে হবে যে কিভাবে আমরা কনিউগেশনে শিখব। ইও অ মানে হচ্ছে আমার আছে, ইও অ। এখানে কিন্তু এইচ এর কোনো উচ্চারণ নেই, উচ্চারণটা ও এর মতো হবে, ইও অ আমার আছে। তু আই, তু আই মানে তোমার আছে, ইও অ আমার আছে, তু আই তোমার আছে। লুই লেই আ তার আছে, নই আব্বিয়ামো আমাদের আছে, ভই আবেতে তোমাদের আছে, লর আন্ন তাদের আছে। ঠিক আছে, এটা হচ্ছে হা বোধক এবং প্রেজেন্টে বর্তমান কালে। তো এবার এবার আমরা না বোধক কিভাবে বলবো। ইও অ আমার আছে, আমি যদি বলতে চাই যে আমার নেই তাহলে আমরা কিভাবে বলবো? শুধুমাত্র এখানে লিখবো যে নন ও, শুধুমাত্র ননটা যুক্ত করে দেব, নন ও মানে আমার নেই, আমার নেই, শুধুমাত্র ননটা এখানে যুক্ত করে দেব। আর এই ননটা সবসময় ভেরবর আগে বসে, যে কোনো ভেরবে আপনি ব্যবহার করবেন সবসময় ননটা ভেরবর আগে বসাবেন, তাহলে এটা হচ্ছে নিয়ম, ননটা সবসময় ভেরবর আগে বসে। নন ও মানে আমার নেই, নন আই, নন আই মানে তোমার নেই, তোমার নেই। ঠিক আছে, তারপরে নন আ, নন আ মানে তার নেই, নন আব্বিয়ামো, আব্বিয়ামো মানে আমাদের নেই, আমাদের নেই, নন আবেতে মানে তোমাদের নেই, তোমাদের নেই। তারপরে নন আন্ন, নন আন্ন মানে তাদের নেই, তাদের নেই। ঠিক আছে, ননটা শুধুমাত্র ভেরবর আগে বসিয়ে দিলেই না বোধক হয়ে যাবে। আমার আছে, আমার নেই, ইও অ আমার আছে, নন অ আমার নেই, তু আই তোমার আছে, নন আই তোমার নেই, লুই লেই আ তার আছে, লুই লেই নন আ তার নেই, নই আব্বিয়ামো আমাদের আছে, নন আব্বিয়ামো আমাদের নেই, ভই আবেতে তোমাদের আছে, নন আবেতে তোমাদের নেই, লর আন্ন তাদের আছে, নন আন্ন তাদের নেই। তো এতক্ষণ আমরা ভেরবো আভেরের কনিউগেশনে হাবোধক এবং নাবোধক শিখলাম, এখন আমরা শিখব যে কিভাবে ভেরবো আভেরে আমরা উদাহরণের মাধ্যমে কিভাবে ব্যবহার করব। আমি এখানে কিছু উদাহরণ লিখছি, যেমন আমি যদি বলি আমার 20 বছর, তাহলে আমি কিভাবে ইতালিয়ান ভাষায় বলবো? এই ক্ষেত্রে আমাকে ভেরবো আভেরে ব্যবহার করতে হবে, ইও অ বেন্তি আননি। ঠিক আছে, ইও অ বেন্তি আননি, আমার 20 বছর। তারপরে তু আই, তু আই ই ডকুমেন্টি, ডকুমেন্টি তোমার ডকুমেন্ট আছে, অথবা আই ই ডকুমেন্টি তোমার কি ডকুমেন্ট আছে, এখানে আমরা প্রশ্নও করতে পারি, আই ডকুমেন্টি তোমার কি ডকুমেন্ট আছে, অথবা আমরা যখন প্রশ্ন করি কোয়ান্তি আননি আই, কোয়ান্তি আননি আই, এখানেও কিন্তু ভেরব আভেরে ব্যবহার করা হয়েছে, কোয়ান্তি আননি আই তোমার বয়স কত, অর্থাৎ আমাদের বয়সের ক্ষেত্রে ভেরব আভেরে ব্যবহার করতে হবে, আমার বয়স, তোমার বয়স। তাছাড়া নম্বর 2 থেকে আমরা বুঝলাম যে ভেরব আভেরে কোনো কিছু আছে বোঝাতে ব্যবহৃত হবে, তু আই ই ডকুমেন্টি তোমার কি ডকুমেন্ট
আছে বা কাগজপত্র আছে, তু আই ই ডকুমেন্টি। তারপরে নুমেরো ত্রে, লেই আ লেই আ ইল সেলুলারে। ইল সেলুলারে, তার একটি মোবাইল আছে। লেই আ ইল সেলুলারে, এখানে লেই হচ্ছে মহিলা, মহিলাবাচক শব্দ, এখানে লেই আ হয়েছে। লেই আ ইল সেলুলারে, তার একটি মোবাইল আছে। তারপরে লুই, লুইয়ের সাথেও আ হবে। লুই আ ইল বিলিয়েতো, বি বিলিয়েতো। লুই আ ইল বিলিয়েতো, তার টিকেট আছে। ওকে, লুই আ ইল বিলিয়েতো, তার টিকেট আছে। তু আই ই ডকুমেন্টি, তোমার কি কাগজপত্র আছে? লেই আ ইল সেলুলারে, তার একটি মোবাইল আছে। লুই আ ইল বিলিয়েতো, তার টিকেট আছে। অর্থাৎ কোনো কিছু আছে বোঝাতে আমরা ভার্ব আভেরে ব্যবহার করব। তারপরে নই দিয়ে কি বলা যায়? নই আবিয়ামো, নই আবিয়ামো লা মাকিনা, আমাদের গাড়ি আছে। নই আবিয়ামো লা মাকিনা, আমাদের গাড়ি আছে। তারপরে বই দ্বারা কি বোঝায়, কি লেখা যায়? বই আবেতে ই সলদি, তার টাকা আছে। বই আবেতে ই সলদি, তার টাকা আছে। এখানে আমরা প্রশ্ন করতে পারে, বই আবেতে ই সলদি, তোমাদের কি টাকা আছে? বই আবেতে ই সলদি, তোমাদের কি টাকা আছে? বই আবেতে ই সলদি, তোমাদের টাকা আছে। তারপরে নুমেরো সেতে, লরো লরো আন্নো মোলতি ফ্রাতেল্লি, তাদের অনেক ভাই আছে। লরো আন্নো মোলতি ফ্রাতেল্লি, তাদের অনেক ভাই আছে। অর্থাৎ কোনো কিছু আছে বোঝাতে আমরা ভার্ব আভেরে ব্যবহার করব। তু আই ই ডকুমেন্টি, লেই আইল সেলুলারে, তার একটি ফোন আছে বা মোবাইল আছে। লুই আইল বিলিয়েতো, তার একটি টিকেট আছে বা তার টিকেট আছে। নই আবিয়ামো লা মাকিনা, আমাদের গাড়ি আছে। ভই আবেতে সলদি, তোমাদের টাকা আছে, অথবা তোমাদের কি টাকা আছে? এখানে প্রশ্ন করা যায় অথবা স্বাভাবিকভাবেও বলা যায়, তোমাদের টাকা আছে অথবা তোমাদের কি টাকা আছে। তারপরে নুমেরো সেতে, লোরো আন্নো মোলতি ফ্রাতেল্লি, তাদের অনেক ভাই আছে। অর্থাৎ কোন কিছু আছে বোঝাতে আমরা ভার্ব আভেরে ব্যবহার করব। তো এই ফ্রাজিগুলো হচ্ছে হা বোধক, অর্থাৎ আমার আছে। এখন আমরা যদি এগুলোকে না বোধক বলি, অথবা আমরা যদি না বোধকে কিভাবে বলবো ইতালিয়ান ভাষায়, যেমন আমি এখানে লিখেছি অ বেন্তি আননি, আমার ২০ বছর। আমি যদি বলি আমার ২০ বছর না, তাহলে আমি ইতালিয়ান ভাষায় এটা কিভাবে বলবো? সিম্পল, শুধুমাত্র আগে একটা নন বসিয়ে দিতে হবে। নন অ বেন্তি আননি, আমার ২০ বছর না। নন অ, নন অ বেন্তি আননি, আমার ২০ বছর না, শুধুমাত্র আগে একটা নন বসিয়ে দিলেই হবে, না বোধক। নন অ বেন্তি আননি, আমার ২০ বছর না। তাছাড়া এখানে লিখেছি তু আই ই ডকুমেন্টি, তোমার ডকুমেন্ট আছে। তো এটাকে আমরা কিভাবে নেগেটিভে বলবো, অর্থাৎ না বোধকে কিভাবে বলবো? তার ডকুমেন্ট বা তোমার ডকুমেন্ট নেই, তাহলে আমরা শুধুমাত্র আগে ননটা বসিয়ে দিব। নন আই ই ডকুমেন্টি, নন আই ই ডকুমেন্টি, তোমার ডকুমেন্ট বা কাগজপত্র নেই। এখানে হা বোধকে লিখেছি লেই আ ইল সেলুলারে, তার মোবাইল আছে। আমি যদি বলি যে তার মোবাইল নেই, তাহলে কিভাবে বলবো? একদম ইজি, শুধুমাত্র আগে একটা নন বসিয়ে দিতে হবে। নন আ ইল সেলুলারে, নন আ ইল সেলুলারে, তার মোবাইল নেই। নন আ ইল সেলুলারে, তার মোবাইল নেই।
নন আইই ডকুমেন্টি তোমার ডকুমেন্ট নেই, এভাবে আমরা নাবোধক করব। তারপর নম্বর কোয়াত্র তাহলে কি হবে, লুই আইল বিলিয়ে তো, হ্যাঁ একদমই সহজ, নন আ ইল বিলিয়েতো, একদমই সহজ, তার বিলিয়েতো বা টিকেট নেই, শুধুমাত্র আগে একটা নন বসিয়ে দিলেই নাবোধক হয়ে যাবে। তারপরে নই আবিয়ামো লা মাকিনা, আমাদের গাড়ি আছে, এটা আমরা নাবোধকে কিভাবে বলবো, নন আবিয়ামো লা মাকিনা, নন আবিয়ামো লা মাকিনা, শুধুমাত্র আগে নন বসিয়ে দিলেই নাবোধক হয়ে যাবে, নন আবিয়ামো লা মাকিনা। বই আবেতে ইসলদি, তাদের টাকা আছে, নন আবেতে, নন আবেতে ই সলদি, তাদের টাকা নেই। লর আন্ন মোলতি ফ্রাতেল্লি, এটা নাবোধকে হবে, নন আন্ন মোলতি ফ্রাতেল্লি, তাদের অনেকগুলো ভাই নেই, নন আন্ন মোলতি ফ্রাতেল্লি, তাদের অনেকগুলো ভাই নেই, একদমই সহজ। হাবোধকে আমরা সিম্পল ভাবে বলবো ভার্ব আভেরে, কোনো কিছু আছে বোঝাতে ভার্ব আভেরে ব্যবহার করব, এবং নাবোধকে শুধুমাত্র ভার্ব আভেরের আগে আমরা নন বসিয়ে নাবোধক বানিয়ে ফেলব। এভাবে আমরা নাবোধক সেন্টেন্স আমরা ইতালিয়ান ভাষায় আস্তে আস্তে শেখার চেষ্টা করব, তাহলে খুবই সহজে আমরা হাবোধক এবং নাবোধক একসাথে আমরা বলতে পারবো যে আমার এটা আছে এবং আমার এটা নেই, তার এটা আছে তার এটা নেই, সে তোমাদের এটা আছে তোমাদের এটা নেই, এরকম করে আমরা ভার্ব আভেরে ব্যবহার করব। তো প্রথমে আমাদেরকে কনজুগেশনে খুব ভালো করে বুঝতে হবে, তারপরে এই কনজুগেশনে নাবোধকটা বুঝতে হবে সিম্পল, তারপরে আমরা কিছু উদাহরণের সাহায্যে শিখেছি এবং উদাহরণগুলোকে আবার নাবোধকে ব্যবহার করেছি, এভাবে আমরা প্রেজেন্ট ফর্মে শিখেছি, ঠিক আছে। এভাবে আমাদেরকে শিখতে হবে প্রেজেন্ট ফর্মে, এই সবগুলো ফ্রাজই ছিল প্রেজেন্ট ফর্মে, অর্থাৎ আমাদের আছে। ওকে, আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন যে প্রেজেন্ট ফর্মে কিভাবে ব্যবহার করব। এখানে যদি কোনো কিছু না বুঝেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ আমি সবার কমেন্টের আনসার দেওয়ার জন্য আমি চেষ্টা করব অবশ্যই। তো এটা ছিল আমাদের প্রেজেন্ট ফর্মের কনজুগেশনে হাবোধক এবং নাবোধক, ঠিক আছে। তো এখন আমরা ভার্ব আভেরের পাশ্চাত্য প্রসিম নিয়ে আলোচনা করব, অর্থাৎ কিভাবে আমরা ভার্ব আভেরের পাশ্চাত্য প্রসিম ব্যবহার করব সেটা, প্রসিম। তো প্রথমে আমাদেরকে কনজুগেশনে জানতে হবে ভার্ব আভেরের পাশ্চাত্য প্রসিম হচ্ছে অ আভূত, অ আভূত, আই আভূত, আ আভূত, অর্থাৎ আমার ছিল, আমার ছিল, তোমার ছিল, তার ছিল, তারপরে আব্বি আমো আভূত, আব্বি আমো আভূত মানে আমাদের ছিল, আবেতে আভূত, তোমাদের ছিল, আন্ন আভূত, তাদের ছিল, তাদের ছিল, অর্থাৎ পাশ্চাত্য প্রসিম আমরা কখন ব্যবহার করব, এ নিয়ে আমি আরো ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তবে এখানে আমি বলবো যে পাশ্চাত্য প্রসিম আমরা ব্যবহার করব যখন আমরা কিছু পরিমাণ অতীতকাল রেখে আসি, এক সেকেন্ড আগে, বা সকালে আপনি কি খেয়েছেন, সকালে কি করেছেন, সেগুলো আমরা পাশ্চাত্য প্রসিমতে ব্যবহার করব। তাছাড়া এক সপ্তাহ আগে বা একদিন আগে, দুদিন আগে আমরা কি করেছি, যে কাজগুলো আমরা
অতীতকালে করে ফেলেছি, কিন্তু বর্তমানে সেই কাজগুলোর হালকা একটু আভাস আছে, ওই ক্ষেত্রে আমরা ভার্ব আভেরে ব্যবহার করার সময় পাশ্চাত্য প্রসিমো ব্যবহার করব। ওই ক্ষেত্রে আমরা পাশ্চাত্য প্রসিমো বা অতীতকাল ব্যবহার করব। আর যে সমস্ত সময়গুলো আমরা অতীতকালে, মানে অতিরিক্ত অতীতকাল, যেটা অনেক 5 বছর আগে বা 2 বছর 2.5 বছর আগে ঘটে গেছে, যে কাহিনীগুলো, যে ঘটনাগুলো, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ইম্পারফেক্ট। ইম্পারফেক্ট নিয়ে আমি অন্যদিন আলোচনা করব, আজকে শুধু আমরা পাশ্চাত্য প্রসিমোটাই দেখব, ঠিক আছে? তো অ আভূত মানে আমার ছিল, আমার কি ছিল, যেটা আমরা একদিন বা 2 দিন আগে, যেমন আমার গতকাল মাথা ব্যথা ছিল, এই ক্ষেত্রে আমরা ভার্ব পাশ্চাত্য প্রসিমো ব্যবহার করব ভার্ব আভেরের ক্ষেত্রে। তাছাড়া আমি যদি বলি যে আমি 20 বছর ছিলাম, যখন আমি 20 বছর ছিলাম, তখন আমরা ব্যবহার করব ইম্পারফেক্ট। যখন আমি ছোট ছিলাম, সেটাও কিন্তু অতীতকাল, সেক্ষেত্রে আমরা ইম্পারফেক্ট ব্যবহার করব। আর পাশ্চাত্য প্রসিমো ব্যবহার করব যেগুলোর অতীতকাল মানে বেশিক্ষণ হয়নি, বেশি সময় ধরে অতীতকালটা যায়নি, সেক্ষেত্রে আমরা পাশ্চাত্য প্রসিমো ব্যবহার করব। যেমন আমি এখনই বললাম যে আমার কালকে মাথা ব্যথা ছিল, তাহলে এক্ষেত্রে আমি বলবো অ আভূত মালদি তেস্তা, মালদি তেস্তা ইয়েরি, ইয়েরি মানে হচ্ছে গতকাল, গতকাল অথবা ইয়েরিটা আপনি প্রথমেও দিতে পারেন, অ আভূত মালদি তেস্তা ইয়েরি, গতকাল আমার মাথা ব্যথা ছিল, এক্ষেত্রে আমরা ভার্ব আভেরে আভেরের আভূত ব্যবহার করব, অর্থাৎ পাশ্চাত্য প্রসিমো ব্যবহার করব, ঠিক আছে? তারপরে আই আই আভূত ফেব্রে অথবা ফ্রেদ্দ, তোমার ঠান্ডা ছিল, তোমার কি ঠান্ডা ছিল, আই আভূত ফ্রেদ্দ, তোমার কি ঠান্ডা ছিল। তারপরে আ লুই লেই আ বা যে কোনো নাম নাম দ্বারা আমরা বলতে পারি, যেমন মারিয়া এখানে আ অথবা মারিয়া, মারিয়া আভূত লা ফেব্রে, লা ফেব্রে মোলতো আলতা, মোলতো আলতা মানে মারিয়ার অনেক বেশি জ্বর ছিল, মারিয়া আভূত লে ফেব্রে মোলতো আলতা মানে এই জ্বরটা বেশিক্ষণ ছিল না, হয়তো আজ বা কাল, গতকাল বা 1 সপ্তাহ আগে, সেজন্য আমরা ভার্ব পাশ্চাত্য ভার্ব আভেরের পাশ্চাত্য প্রসিমো ব্যবহার করব। মারিয়া আভূত লে ফেব্রে মোলতো আলতা, মারিয়ার জ্বর ছিল, ঠিক আছে? তারপরে আব্বিয়ামো, আব্বিয়ামো আব্বিয়ামো আভূত উনা পুন্তা মেন্তা, পুন্তা মেন্তো, উনা পুন্তা মেন্তো, আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, হয়তো গতকাল বা কিছুক্ষণ আগে, এরকম সময়কে আমরা পাশ্চাত্য প্রসিমো ব্যবহার করব। আব্বিয়ামো আভূত উনা পুন্তা মেন্তো, আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, ঠিক আছে? তারপরে আবেতে, আবেতে আভূত ফ্রেদ্দ, ফ্রেদ্দলি, তোমাদের কি সেখানে, এখানে লি অর্থ হচ্ছে সেখানে, লি অর্থ সেখানে, তোমাদের কি সেখানে ঠান্ডা লেগেছিল, তোমাদের কি সেখানে ঠান্ডা ছিল, আবেতে আভূত ফ্রেদ্দলি, ঠিক আছে? তারপরে আন্ন, আন্ন মানে হচ্ছে লড়, আন্ন আভূত উনা ফেস্তা, উনা ফেস্তা, তাদের একটা পার্টি ছিল, ঠিক আছে? তাদের একটা পার্টি ছিল, আন্ন আভূত উনা ফেস্তা, তাদের একটা পার্টি ছিল। এটা হলো ভার্ব আভেরের পাশ্চাত্য প্রসিমো, ওকে? এইভাবে আমরা পাশ্চাত্য প্রসিমো ইতালিয়ান ভাষায় শিখব। ইও অ আভূত আমার ছিল, আই আভূত তোমার ছিল, আ আভূত তার ছিল, আব্বিয়ামো আভূত আমাদের ছিল, আবেতে আভূত তোমাদের ছিল, আন্ন আভূত তাদের ছিল। যেমন অ আভূত মালদি তেস্তা ইয়েরি, গতকাল আমার মাথা ব্যথা ছিল, ঠিক আছে? তারপরে
আই আবু তো ফ্রেদ্দ, তোমার তোমার কি ঠান্ডা ছিল? এরকম আর কি কোনো কিছু ছিল বোঝাতে আমরা ভের্ব আওয়ারের পাশ্চাত্য প্রসিমো ব্যবহার করব। ওকে, তো আজকে আমরা পড়লাম ভের্ব আওয়ারের প্রেজেন্ট ফর্মে হা বোধক না বোধক উদাহরণ সহকারে, তারপরে ভের্ব আওয়ারের পাশ্চাত্য প্রসিমো অর্থাৎ আমার ছিল উদাহরণ সহকারে। তো এখানে যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি সবার কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখবেন আপনারা, তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন, খুবই সহজ, একটু মনোযোগ সহকারে দেখলে আপনারা পারবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।